গত অর্থটা বড় অনুষ্ঠান করছিল, বাকি খেয়ে দেওয়া তো সবার খেয়ে দেওয়া প্রস্তুতি ছিল, বাকি দিল বাহিনী করলেন আপনার সবাই চলু দেন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিবস। আমরা সংগঠনের পক্ষ থেকে, আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এইবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কোভিড পরিস্থিতির জন্য প্রোগ্রামটা ছোট আকারে করা হচ্ছে, গোটা রাজ্যেই আমাদের কর্মসূচি হচ্ছে। তো এই যে নেতাজি সুভাষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী সৈনিক, দেশপ্রেমের জ্বলন্ত প্রতীক, তার জন্মদিবস যতটা মর্যাদা দিয়ে যেইভাবে গোটা দেশ জুড়ে আরও অন্যান্য আমাদের দেশীয় নেতৃবৃন্দ যারা রয়েছে স্বাধীনতা সংগ্রামী পালন করা হয়, সেইভাবে কিন্তু হচ্ছে না। তার প্রতি ইতিহাসে এখনো প্রাপ্য মর্যাদা স্থান আমরা করে দিতে পারিনি, ভারত সরকার করেনি। তো এই যে অবিচার আমরা এখনো বয়ে চলেছি, আমরা সবাই জানি এই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে দুটো ধারা, একটা চরমপন্থী, একটা ছিল নরমপন্থী। তো এই যে নরমপন্থী আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে অহিংস আন্দোলন, কেউ কেউ মনে করে থাকেন, বলে থাকেন যে অহিংসা আন্দোলনেই দেশের স্বাধীনতা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যারা জানেন, সঠিকভাবে যারা মূল্যায়ন করতে পারেন, দেশে বিদেশের বড় বড় ঐতিহাসিক থেকে শুরু করে আমাদের দেশের খ্যাতনামা ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে সবাই মানে স্বীকার করেছেন যে ভারত স্বাধীন হয়েছে অহিংসা আন্দোলনে নয়। অহিংসা আন্দোলনে একটা বাতাবরণ তৈরি হয়েছিল, ঠিক আছে, কিন্তু ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়েছে নেতাজির সহিংস আন্দোলনের জন্য, বিশেষ করে আজাদ হিন্দ বাহিনীর ভয়ে ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। তো এই যে সত্য কথাটা আজও কিন্তু ভারতের মানুষ সবাই মেনে নেয়নি, এই মর্যাদা ইতিহাসে তার এখনো হয়নি নেতাজি। অন্যদিকে আজকে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা সংগ্রামীরা যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে শুধু ইংরেজ তারা নৈতা ছিল, তা পালির অবস্থার আপনারা দেখুন, যেই বাঙালি রক্তে ভারতের স্বাধীনতা, ত্যাগে ভারতের স্বাধীনতা, আজকে এই ভারতবর্ষের কোথাও বাঙালির জায়গা নেই। আজকে ত্রিপুরাতে বলছে এটা ট্রাইবেলের ল্যান্ড, ট্রাইবেলের জায়গা, গ্রেটার ত্রিপুরাণ্ডের দাবি উঠছে, আসামে বলছে আসামিদের রাজ্য, বিহারে বলছে বাঙালিদের বহিরাগত, উড়িষ্যাতে গেলে বলছে বাঙালিরা বাংলাদেশ, ইত্যাদি কথা বলে সর্বত্র বাঙালিরা পরে পরে মার খাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের নেতাজির জন্মদিবস পালন তখনই সার্থক হবে, নেতাজির যে অখণ্ড ভারতের স্বপ্ন, অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা এই লক্ষ্যেই আমরা বাঙালি কাজ করে চলেছে, আমি গোটা রাজ্যবাসী সবার কাছে আবেদন করছি নেতাজির আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা যে কাজ করে চলছি এই কাজে আমাদেরকে সহযোগিতা করুন। এই কঠিন কথা বলেই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ। লক্ষ্যটা ছিল ভারতবর্ষের প্রতিটা মানুষের একটা যেমন রাজনৈতিক স্বাধীনতা অর্জন, অন্যদিকে তার যে অর্থনৈতিক স্বাধীনতা, খেয়ে পড়ে বাঁচার যে গ্যারান্টি, এইটা প্রতিষ্ঠা করা। এটা কি আদৌ প্রতিষ্ঠা হয়েছে? হয়নি। ভারতবর্ষের স্বাধীনতা 75 বছরে আজকে আমরা যেই হাল দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিশ্চয় হয়েছে, কিন্তু যারা সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ,
সমাজের মধ্যে এখনো প্রায় 50% মতো মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে, অশিক্ষায় কুশিক্ষায় চিকিৎসার অভাবে ধুকছে, দুর্নীতি আজকে আকাশ প্রমাণ দুর্নীতি, ভারতের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সাম্প্রদায়িকতা চলছে ধর্মের নামে সম্প্রদায়ের নামে বিভিন্ন ভাবে। এই যে পরিস্থিতি, হতো না যদি নেতাজির স্বপ্ন নেতাজির প্ল্যান মতো আজকে ভারতবর্ষটাকে সাজানো হতো, যেটা তিনি চেয়েছিলেন অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, তিনি চেয়েছিলেন ভারতের যে সনাতনী আদর্শ আধ্যাত্মিকতা ভিত্তিক সমাজতন্ত্র যদি তা প্রতিষ্ঠা পেত। তো এই কাজগুলি আমাদের সামনে এখন পরে রয়েছে। নেতাজির আজকে 125 বছর পূর্ণ হয়ে 26 বছর চলছে, নেতাজি বেঁচে আছেন কি নেই এই নিয়ে রহস্যের এখনো কিন্তু কিনারা হয়নি। আমরা জানি এই নিয়ে ভারতবর্ষের স্বাধীনতার পর 3টা কমিশন তৈরি করা হয়েছে। লাস্ট কমিশন যেটা হয়েছিল মুখার্জি কমিশন, এই কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট প্রকাশ করা হয়নি। তো এর পেছনে কি রহস্য রয়েছে? আমরা বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে, আগের কংগ্রেস আমল আমরা দেখেছি, বর্তমান আমল দেখছি, তারা বলছিল ক্ষমতায় গেলে নেতাজির অন্তর্দান রহস্য নিয়ে যত গোপন ফাইল আছে সব মানে পাবলিকের সামনে আনা হবে। আজ পর্যন্ত কিন্তু সেটা হয়নি। এরা বলছে যে যদি এটা প্রকাশ করা হয় তাহলে নাকি বাইরের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটবে। আসলে নেতাজিকে কেউ সহ্য করতে পারছে না, এবং নেতাজির যারা বংশধর, নেতাজির জাতি বাঙালিকে কেউ সহ্য করতে পারছে না।